ডিপিএস গেমিং এ আপনাকে স্বাগত। আজ আপনাদের দেখাবো যে কম্পিউটারের যে সিস্টেম ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলোর আইকন আপনি কিভাবে চেঞ্জ করবেন। এর আগেও আমি আইকন রিলেটেড একটা ভিডিও বানিয়েছিলাম, যদি সেই ভিডিওটি না দেখে থাকেন ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন সিস্টেম ফোল্ডারের আইকন কীভাবে চেঞ্জ করবো, তা এখানে দেখুন মাই কম্পিউটার, মাই কম্পিউটারের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে আইকন। এই আইকনটা কীভাবে চেঞ্জ করবো, তা আইকনটা চেঞ্জ করার জন্য আমরা সাধারণত ফোল্ডারের আইকন চেঞ্জ করার জন্য সেই ফোল্ডারের উপর রাইট ক্লিক করি, কিন্তু যখন সিস্টেম ফোল্ডারের আইকন চেঞ্জ করবো তখন আমরা ফাঁকা জায়গায় রাইট ক্লিক করবো। ফাঁকা জায়গায় রাইট ক্লিক করার পর এখানে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর এখানে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার পর এখানে নিচে কাস্টমাইজ ডেস্কটপ লেখা আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে কোন সিস্টেম ফোল্ডারটার আইকন আপনি চেঞ্জ করতে চান, তা এগুলো হচ্ছে আপনার সিস্টেম ফোল্ডার, যেগুলো মাই কম্পিউটার, মাই ডকুমেন্ট, মাই নেটওয়ার্ক প্লেস, রিসাইকেল বিন ফুল আর রিসাইকেল বিন এমটি। খালি রিসাইকেল বিনের আইকন কেমন হবে আর ভর্তি রিসাইকেল বিনের আইকন কেমন হবে এগুলো সব আপনি চেঞ্জ করতে পারেন। তা আমি এখানে মাই কম্পিউটারটা করছি, দেখুন এখানে মাই কম্পিউটার সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে চেঞ্জ আইকনে ক্লিক করবো। তো চেঞ্জ আইকনে ক্লিক করলে আমাকে এই আইকনগুলোই দিচ্ছে, তা এগুলোর মধ্যে আপনি যেটা চান সেটা নিয়ে নিতে পারেন। তো আমি যে ক্রস সাইনটা নিয়ে নিচ্ছি, ক্রস সাইনটা নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবো। ওকেতে ক্লিক করার পর আবার এখানে ওকে, তারপর এখানে অ্যাপ্লাই ওকে বা ডাইরেক্ট ওকে, তা আমি এখানে ডাইরেক্ট ওকে করে নিচ্ছি। দেখুন এখানে আইকন চেঞ্জ হয়ে গেছে, যদি এরকম আসে আপনি এটা রিফ্রেশ করে নেবেন তাহলে আপনার এটা ঠিক চলে আসবে। দেখুন এখানে শো করে গেছে। এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। এইভাবে রিসাইকেল বিন যদি চেঞ্জ করতে চান, আমি রিসাইকেল বিনটা চেঞ্জ করে দেখান। দেখুন রিসাইকেল বিনটা চেঞ্জ করছি, দেখুন এবার এখানে রাইট ক্লিক করবো, সেম একই প্রসেস। প্রপার্টিসে যাব, যাওয়ার পর এখানে ডেস্কটপে ক্লিক করব, তারপর কাস্টমাইজ ডেস্কটপ, তারপর এখান থেকে আবার রিসাইকেল বিন সিলেক্ট করব। তা এখানে আমার রিসাইকেল বিনটা ভর্তি আছে, এখানে রিসাইকেল বিন ফুল সিলেক্ট করবো। যদি খালি রিসাইকেল বিন থাকে তাহলে এখানে এমটি সিলেক্ট করবেন, বা আপনি চাইলে দুটোকেই চেঞ্জ করতে পারেন। আমি এখানে শুধু ফুলটাই চেঞ্জ করছি, তা রিসাইকেল বিন ফুল সিলেক্ট করলাম। তারপর এখানে চেঞ্জ আইকনে যাবো, দেখেন এখানে অনেক আইকন কিন্তু দিয়ে দিচ্ছে, তো আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে সেটা নিয়ে নেবেন। আমি এখানে এটা নিচ্ছি, এটা সিলেক্ট করার পর ওকে করব। ওকে করার পর আবার ওকে, তারপর এখানে ওকে। দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এইভাবে আপনি সিস্টেম ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারেন। আর যদি আবার ডিফল্ট আনতে চান আগে যেটা ছিল সেটাই, তো সেম ওইখান থেকেই হবে। তা দেখুন আমি মাই কম্পিউটারতে দেখিয়ে দিচ্ছি কীভাবে আবার আগের মতো নিয়ে আসবো। তো একইভাবে রাইট ক্লিক করবো, প্রপার্টিসে যাব, তারপর এখানে ডেস্কটপে ক্লিক করবো, ক্লিক করবো কাস্টমাইজে যাবো, যারপর এখানে মাই কম্পিউটার সিলেক্ট করবো, রিস্টোর ডিফল্টে ক্লিক করতে পারেন। দেখুন রিস্টোর ডিফল্ট হয়ে গেল, তারপর এখানে ওকেতে ক্লিক করবো, বা আপনি এখানে চেঞ্জ আইকনে গিয়েও এই যে আইকনটা সেটা আপনি আবার সিলেক্ট করতে পারেন, বা এখানে রিস্টোর ডিফল্টে ক্লিক করে তারপর এখানে ওকে করে দিতে পারেন। তারপর এখানে আরেকবার ওকে, যদি না আসে একবার রিফ্রেশ করে নেবেন। দেখুন চলে এসেছে। তো এইভাবে আপনি সিস্টেম ফোল্ডারের আইকনও চেঞ্জ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।